রাজশাহী নগরীর খোলা বাজারে পেঁয়াজ বিক্রি করছে ডিলাররা। রবিবার সকাল 9:30 থেকে পেঁয়াজ বিক্রি শুরু হয়। রাজশাহীর 5টি পয়েন্টের মধ্যে নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট, কোর্ট এলাকা, ভদ্রা মোড়, গোড়হাঙ্গা রেলগেট ও আমচত্বর এলাকায় ট্রাকে করে বিক্রি হচ্ছে টিসিবির পেঁয়াজ। পেঁয়াজ কিনতে উপচে পড়া ভিড় থাকলেও পর্যাপ্ত পেঁয়াজের যোগান রয়েছে বলে জানিয়েছেন টিসিবি কর্তৃপক্ষ। রাজশাহী প্রতিনিধি শাহিনুর রহমান সোনা জানান, রবিবার সকাল থেকে নগরীর 5টি পয়েন্টে 45 টাকা করে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ। বাজার থেকে একজন ভোক্তা প্রতিদিন সর্বোচ্চ 1 কেজি পেঁয়াজ কিনতে পারবেন। বর্তমান খুচরা বাজারের চাইতে 100 থেকে 120 টাকা কমে ক্রেতারা পেঁয়াজ সংগ্রহ করতে পারবেন। শুধু নগরী নয়, নগরীর বাহিরে থেকে আসা ক্রেতারাও পেঁয়াজ সংগ্রহ করছেন। এ সময় জনপ্রতি 1 কেজির বেশি পেঁয়াজ বিক্রির দাবিও জানান ক্রেতারা।